তিনবার আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার চারপাশে যে বল সৃষ্টি করেন আল্লাহ, ইস্তিগফার পড়লে কি হয়, আপনি যদি তিনবারই পড়েন, ৩৩ বার না পড়েও, অথবা আপনি যদি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে কি হয়, এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। নাসির শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দৈনিক ১০০ বার ইস্তিগফার পড়ি, সুতরাং তোমরাও ইস্তিগফার পড়ো, বেশি বেশি পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সূরা নূর আয়াত ৭১। সুবহানাল্লাহ, গুনাহ করতে করতে কালো দাগ পড়তে পড়তে এটি এখন বিরান ভূমি হয়ে গিয়েছে। নিঃসন্দেহে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে